নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি নাইন আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের আমি সহেলি চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত অবশেষে স্বস্তির খবর ব্যাংক অফ বরোদার জন্য আরবিআই জানিয়েছে যে আবার ব্যাংক অফ বরোদা তার মোবাইল অ্যাপে নতুন গ্রাহক যোগ করতে পারবে এতদিন নতুন গ্রাহক যোগ করার ক্ষেত্রে বিবিধ বিধিনিষেধ ছিল অবশেষে তা তুলে নিল শীর্ষ ব্যাংক উল্লেখ গত সাত মাস ধরে দেশের তৃতীয় বৃহত্তম ব্যাংকের ওপর এই বিধিনিষেধ ছিল বুধবার শেয়ার বাজারে ব্যাংক এই নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছে ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে এ নিয়ে রিজার্ভ ব্যাংকের যে নির্দেশ তা যথাযথভাবে অনুসরণ করা হবে গত বছর দশই অক্টোবর থেকে আরবিআই এই নিষেধাজ্ঞা জারি করেছিল গুগল ভারতে ডিজিটাল ওয়ালেট চালু করেছে এর মাধ্যমে ব্যবহারকারীরাও এয়ারলাইন্সের বোর্ডিং পাস ইভেন্ট পাস মুভি কিংবা ট্রাভেল টিকিট ডিজিটাল লেনদেন পার্কিং ফি এই সব কিছুই দিতে পারবেন গুগল ওয়ালেট আপাতত কেবল অ্যান্ড্রয়েড স্টোর থেকেই ডাউনলোড করা যাবে তবে ভারতে ওয়ালেট অ্যাপের মাধ্যমে পেমেন্ট করা সম্ভব হবে না এর জন্য আপনাকে গুগল পে ব্যবহার করতে হবে তবে সংস্থা জানিয়েছে ভারতে ওয়ালেট আসার পরেও গুগল পে আগের মতোই কাজ করবে বুধবার গণছুটি নেওয়ার কারণে কেবিক্রো সহ পঁচিশ জন কর্মীকে বৃহস্পতিবার ভরি ছাঁটাই করল সংস্থা পাশাপাশি বাকি কর্মীদের মেল করে বৃহস্পতিবার বিকেল চারটের মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অন্যথায় তাঁদেরও চাকরি যেতে পারে বলেই জানানো হয়েছে উল্লেখ্য বুধবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বহু কর্মী অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছিলেন যার কারণে সারা দেশে আশিটিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যায় টাউন হল মিটিং ডেকেছে সেখানেই এই নিয়ে পরবর্তী পদক্ষেপ জানানো হবে সমগ্র পরিস্থিতির দিকে ডিজিসি কড়া নজর রাখছে বলেই জানানো হয়েছে আরবিআই দেশের এনবিএফসি গুলিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নির্দেশ দিয়েছে এনপিএর বোঝা কমাতে এই আর্থিক সংস্থাগুলিকে কঠোর নির্দেশ দিয়েছে শীর্ষ ব্যাংক বুধবার আরবিআই দেশের সব এনবিএফসিকে জানিয়েছে যে এখন থেকে আর গ্রাহকদের কুড়ি হাজার টাকার বেশি নগদ ঋণ বিতরণ করা যাবে না শীর্ষ ব্যাংক জানিয়েছে যে ঋণ প্রদানের ক্ষেত্রে আরবিআই এখন নিয়মকে আরও কঠোর করতে চায় যাতে এনবিএফসিগুলির ঝুঁকি কম হয় এবং আখেরে তাদের লাভ হয় একই সঙ্গে সংস্থাগুলি যাতে এই নিয়ম আক্ষরিক অর্থেই মানে তার জন্য বারংবার সতর্ক করা হয়েছে উল্লেখ্য আরবিআই এমন সময় এই নির্দেশ জারি করেছে যখন আইআইএফএল ফিনান্সের বিরুদ্ধে ঋণ প্রদান নিয়ে বহু অভিযোগ জমা পড়েছে এর আগে গোল্ড লোন নিয়েও রিজার্ভ ব্যাংক সব ব্যাংক এবং এন কে সতর্ক করেছিল দু হাজার বাইশ সালে এনআরআইরা দেশে প্রায় ন লক্ষ আঠাশ হাজার কোটি টাকা পাঠিয়েছেন এর ফলে ভারত প্রথম দেশ হিসেবে একশো বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স পেয়েছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন দু হাজার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে মেক্সিকো এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এর আগে দু হাজার একুশেও এই দেশ ছিল দ্বিতীয় স্থানে মেক্সিকো চীনকে পেছনে ফেলে এই স্থান অর্জন করেছে দ্বিতীয় স্থানে থাকা মেক্সিকো পাঁচ দশমিক এক লক্ষ কোটি টাকার রেমিটেন্স পেয়েছে তৃতীয় স্থানে রয়েছে চীন চতুর্থ স্থানে ফিলিপাইন্স এবং পঞ্চম স্থানে রয়েছে ফ্রান্স কোটক মাহিন্দ্রা ব্যাংক এবছর প্রায় চারশো ইঞ্জিনিয়ার নিয়োগ করবে সম্প্রতি তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বেশ কিছু সমস্যার কারণে রিজার্ভ ব্যাংক এই ব্যাংকে নতুন ক্রেডিট কার্ড দেওয়া কিংবা অ্যাকাউন্ট খোলা থেকে বিরত রেখেছে আর সেই কারণেই কোটাক মাহেন্দ্র এখন ইঞ্জিনিয়ার নিয়োগের মাধ্যমে তার তথ্য প্রযুক্তি কাঠামোকে শক্তিশালী করতে পদক্ষেপ করেছে ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার মিলিন্দ নগনুর জানিয়েছেন যে ব্যাংক গত দু বছরে পাঁচশো জনেরও বেশি ইঞ্জিনিয়ার নিয়োগ করেছে তারপরেও এই চারশো জন ইঞ্জিনিয়ার নিয়োগের সিদ্ধান্ত এখন আপনি পার্সোনাল ফাইন্যান্স সংক্রান্ত যে কোনো প্রশ্ন মানি অ্যাপে করতে পারেন আপনার কি শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড বা কর সম্পর্কে কোনো প্রশ্ন আছে আপনি তার সরাসরি আমাদের বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করতে পারেন যে কোনো সময় যে কোনো জায়গা থেকেই আপনি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বাংলা হিন্দি ইংরেজি মারাঠি গুজরাটি তেলেগু এবং কন্নড় ভাষায় আপনার প্রশ্ন আমাদের মাধ্যমে জিজ্ঞাসা করুন শুধুমাত্র মানি নাইন অ্যাপে আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি নাইন অ্যাপ ডাউনলোড করুন নিউজ লাঞ্চ বক্স